আসসালামু আলাইকুম স্নেহের ভাই এবং আপুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা প্রাইমারি নিয়োগ পরীক্ষার অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো। তো একজন আমাকে কমেন্ট করেছে, ভাইয়া এত গোপন তথ্য বলে দিয়ে না, কারণ প্রতিযোগী যেহেতু বেশি এবং অনেক স্কোর পেতে হবে। আবার একজন আমাকে কমেন্ট করেছে, ভাইয়া যার প্রস্তুতি নেওয়ার সে নিয়েই ফেলেছে, এখন যারা প্রস্তুতি নিতে চলেছে বা সময় পায়নি তারা সারা জীবনেও সময় পাবে না। তো যাই হোক, এটা হচ্ছে যার যার মনের ব্যক্তিগত বিষয়। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া ব্যাংক এবং আপনার বিগত ভার্সিটিতে যে মানে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো পড়া লাগবে কি না, মানে ব্যাংক এবং ইউনিভার্সিটির যে বিগত প্রশ্ন এই প্রশ্নগুলো পড়া লাগবে কি না। তো আমি বিষয়টা একটু দেখলাম, দেখার পরে এর আগে অনেকবার এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম। আসলে এই প্রশ্নগুলো করে কারা আমি কিন্তু জানি, যারা জুয়েল স্যারের ফলোয়ার তারা এই প্রশ্নগুলো করে। প্রকৃতপক্ষে আমার ভিডিওগুলো যে ভিডিও রিলেটেড বা যার সাথে মিল আছে সেখানে আমার ভিডিওগুলো সাজেস্ট করে, আবার সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আসে, যার কারণে জুয়েল স্যারের ভিডিওগুলোতে আমি দেখি বা জুয়েল স্যারের বিভিন্ন টপিক্সের সাথে আমার টপিক্সের অনেক মিল থাকার কারণে সিমিলার চ্যানেলের মতো হয়ে গেছে। ওখানকার অনেক ভিউয়ার আমার এখানে আসে বা আমার ভিউয়ার ওখানে যায়। যাই হোক, এটা বিষয় না, এখন মূল টপিকসে আসি। সেটা হচ্ছে যে ব্যাংক এবং ইউনিভার্সিটির বিগত সালের প্রশ্ন পড়া লাগবে কি না। এই প্রশ্নটার অ্যান্সারের প্রথমে আমি বলে নিচ্ছি, যারা অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নেবেন তাদের জন্য এই বিষয়টা। তো আমি যেহেতু এখানে তিন টাইপের চাকরির প্রস্তুতি বা প্রার্থী রয়েছে, সেই ক্ষেত্রে আমি একটু ডিটেলসভাবে বলার চেষ্টা করব। আশা করছি একদম মানে মন দিয়ে শোনার চেষ্টা করুন, পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সাবমিট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। তার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমত, যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের পড়ার দরকার নেই, মানে আমি বিগততে অনেক সাজেশন দিয়েছি বা প্রাইমারি নিয়োগ প্রস্তুতিমূলক অনেক কথা বলেছি। সো একটা মূল থিম অনুযায়ী যে সাজেশনটা পেয়েছেন, যারা প্রথম প্রস্তুতি নিচ্ছেন তারা ব্যাংক এবং বিগত সালের ইউনিভার্সিটির প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ ব্যাংক এবং ইউনিভার্সিটির যদি আপনার বিগত সালের প্রশ্নগুলো পড়েন সেটা বিসিএস প্রাইমারির প্রশ্নগুলো পড়লেই সেখানে আপনার ব্যাংকের অনেকগুলো বিষয় কমন পাবেন এবং ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো হয়, তো রাজশাহী ইউনিভার্সিটিতে ইউনিটের একটা পরীক্ষা হয়েছিল, আমি যখন পরীক্ষা দেই তখন সেখানে আমার 20টার মধ্যে আপনার বিসিএস থেকে মোট 17টা ইংলিশ কমন ছিল। সো আপনার বিসিএস প্রশ্ন পড়লে প্রাইমারি আপনার ইউনিভার্সিটির কোশ্চেনও পড়া হয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে ব্যাংকের যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। তারপরেও যারা ব্যাংকের প্রশ্নগুলো পড়তে চাচ্ছেন, আমি আপনাদের একটু ইনস্ট্রাকশন দিচ্ছি। সেটা হচ্ছে যে যারা বিসিএস প্রাইমারি অ্যান্ড নিবন্ধন শেষ করেছেন তারা যা যা পড়বেন। এখন অনেকেই আমাকে কমেন্ট করে, ভাই আপনার দেওয়া সাজেশন অনুযায়ী বিসিএস প্রাইমারি নিবন্ধনের প্রশ্নগুলো পড়া শেষ, এখন আমরা কি পড়ব। তো এটাকে আমি অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি মনে করছি, এবং আপনারা বারবার বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনের প্রশ্নগুলোই বারবার সলিউশন করুন, বিশেষ করে প্রাইমারির প্রশ্নগুলো, কারণ এখান থেকে আপনারা 12 থেকে 13টা পর্যন্ত হুবহু অঙ্ক কমন পাবেন। তো এখন আসি মেইন টপিকসে, যেটা সেটা হচ্ছে যদি আপনারা ব্যাংক এবং বিগত সালের ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়তেই চান, সেই ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো ফলো করবেন বাংলার ক্ষেত্রে, শুধু বাংলার ক্ষেত্রে মানে বাংলা অধ্যায়টাকে একটু প্রাধান্য দেবেন, মানে যে 20টা বা 25টা যে বাংলা প্রশ্ন আসে বিসিএস ব্যাংকের প্রশ্নগুলো, শুধু সেখান থেকে বাংলাগুলো দেখে নেবেন, আর ইংলিশ মুখস্থের বিষয়গুলো একটু দেখে নেবেন, যেমন সিনোনিয়াম অ্যান্টোনিয়াম ইডিয়ম ফ্রেজ প্রিপোজিশন এই মুখস্থ বিষয়ের অধ্যায়গুলো শুধু দেখে নেবেন, কারণ ব্যাংকের প্রশ্নগুলো একটু অ্যাডভান্স লেভেলের হয়, সাধারণ জ্ঞানে ইংলিশে আসে ওগুলো করার দরকার নেই, আর রিসেন্টলি প্রশ্নগুলো ব্যাংকে বেশি আসে, আর কম্পিউটার বিষয়ে প্রশ্ন আসে এগুলো আপনারা বাংলা ভার্সনে এই বিসিএসের এবং প্রাইমারির যে বিগত প্রশ্নগুলো এখান থেকেই কমন পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সো আমি বলছি যে যারা প্রাইমারি নিবন্ধন এবং বিসিএসের বিগত প্রশ্নগুলো পড়েছেন তারাই শুধু ব্যাংকের এই দুইটা অধ্যায় বাংলা এবং ইংলিশের বিষয়গুলো একটু দেখে নিন, যদি আপনার হাতে অনেক সময় আছে। এটাকে আমি অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি বলছি, তবে
আমি যে বলেছি যে বিসিএস ব্যাংক বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনের প্রশ্নগুলো যদি আপনার পড়া থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে গিয়ে দেখবেন যেগুলো মুখস্থের বিষয় বাংলা কিন্তু ফুল দেখতে হবে এবং ইংলিশের যে মুখস্থের বিষয় এখানে অনেকগুলো আপনি কমন পেয়ে যাবেন প্রায় দেখবেন যে 75% পড়া হয়ে গেছে তো এখন যে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস মানে বিষয়টা আবারও মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ বিগত প্রশ্নগুলো বারবার পড়া এখন অনেক বই পাবেন অনেক আপনার মডেল টেস্ট বুক পাবেন এই বিষয়গুলো ফলো করতে যদি আপনি শুরু করেন সারা জীবনেও কোনো পড়াও শেষ হবে না কিচ্ছুই না যার কারণে আমি অ্যাট লাস্ট যেটা বলবো যা কিছু পড়েছেন এটাকে গুছিয়ে রাখুন যেন পরীক্ষার হলে গেলে আপনার মাথাটা গুলিয়ে না যায় প্রশ্ন দেখবেন হুবহু সব কমন আমি আগেও বলছি পরেও বলছি এই সিলেবাস যদি কভার করতে পারেন প্রশ্ন হুবহু কমন পাবেন বাট আপনার মাথায় কাজ করবে না যে এটা না এটা কনফিউশন এখন দেখছেন আপনি সবগুলো প্রশ্ন পারছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন খেলাটা কোথায় হচ্ছে যার কারণে বলবো যে প্রাইমারির যে বিগত অঙ্ক প্রশ্নগুলো আছে শুধু অঙ্কগুলো বারবার দেখবেন পরীক্ষার আগে তো আমি কিছু মানে আপনাদের সাজেশনমূলক অনেক কথাই বলেছি এবং বলবো যতদিন আমি বেঁচে থাকি অনেক কথাই বলে ফেলেছি বাট ক্ষমা প্রার্থী সবসময় যে অনেক সময় আপনাদের মিস্টেকে অনেক কথা বলে ফেলি অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমার স্বার্থের কথা যাই হোক আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম